গোঘাট 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার পালিত হলো দলের নতুন কর্মসূচি চলো গ্রামে যাই। এদিন হাজিপুর গ্রাম পঞ্চায়েতের হাজিপুর এলাকায় এই কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন দলের ব্লক মহিলা সভানেত্রী মিতালি বাঘ, তৃণমূল ব্লক সভাপতি অরুণ কেওড়া, ব্লক যুব সভাপতি অভিজিৎ বিশ্বাস সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এদিন তারা একটি আলোচনাচক্রের আয়োজন করেন। পরে পদযাত্রা সহকারে গ্রামের সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ শোনেন। উনি দুয়ারে সরকার করছে, প্রশাসনিক দপ্তরকে আপনাদের দুয়ারে দুয়ারে পাঠিয়ে দিচ্ছে যে আপনাদের কোনো সমস্যা যদি থাকে আপনারা দুয়ারে যেয়ে আপনাদের বাড়ির সামনে। আজকে সত্যি করে গর্বের বিষয় কান্না পাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম রেখেছেন, এটা প্রোগ্রামের নাম হচ্ছে চলো গ্রামে যাই। এখানে যারা আমরা আছি আমরা তো গ্রামেরই মেয়ে, আমাদের মনে সত্যি করে প্রশ্ন হয়, ভাতৃসমা ভাই অভিজিৎ বলে গেলেন যে গ্রামে চলো কেনই বলছে, আমরা তো প্রত্যেকে গ্রামেরই মেয়ে, আমাদের সত্যি তো বোঝা যে আমরা গ্রামেতেই তো রয়েছি, তাহলে আমরা কেন গ্রামে যাব? কিন্তু না, আমরা গ্রামে হলেও আমাদের থেকে আরও প্রত্যন্ত গ্রামের মহিলারা, বিশেষ করে মহিলাদের কথা বলছি, তারা অফিস আদালত চিনে না, কোর্ট কাছারি চিনে না, বর্তমানে তারা সামান্য টিভি চ্যানেলের মাধ্যমে দেখছে যে জননেত্রীর বহুমুখী প্রকল্প, তাদের মনের একটা সাজ জাগছে, তাই তো আমরা কোথায় গেলে পাবো, কাকে গিয়ে বলবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন এটি একটা প্রকল্প আমাদের, যাতে গ্রাম বাংলার জনজীবনের সঙ্গে আমাদের দলীয় যে কর্মসূচিগুলো আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে ডালি পশ্চিমবঙ্গবাসীর কাছে ছড়িয়ে দিয়েছেন, অনেক মানুষই আছে হয়তো অনেকে উপেক্ষিত মানে পায়নি কোনো কারণে, যাতে 100% পায় পরিষেবা মানুষ, এবং গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে নিখুঁত যে সমস্যাগুলো সেগুলো দলের কাছে বার্তা আনা এবং জননেত্রীর কাছে পৌঁছে যাওয়া, মানুষের প্রকৃত সমস্যা কী হচ্ছে সেরকম আমাদের দিদি সেরকম ব্যবস্থা নেবেন এবং পরিষেবার ব্যবস্থাগুলো দেবেন। হ্যাঁ, যে চলো গ্রামে যাই কর্মসূচিতে এসেছিলাম, এসে দেখলাম যে এখানে সমস্ত প্রকল্পগুলোই মানুষ পেয়েছেন, মহিলারাও পেয়েছেন, যারা পায়নি একদমই, যাদের কোনো সমস্যা আছে তাদেরকে বলেছি, আমাদের মিতালি দি আছেন মহিলা সভানেত্রী, ওনার সঙ্গে কথাবার্তা বলতে এবং যদি সেই সমস্যাগুলো ব্লকে যেয়ে বা দুয়ারে সরকারে যেয়ে মিটিয়ে দিতে। অভিজিৎ বিশ্বাস, গোঘাট 2 নম্বর ব্লক যুব সভাপতি। আমাদের দিয়েছেন মানব সেবায় নিবেদিত করার জন্য, এবং দেখবেন আগামী দিনে এই রাজনৈতিক পরিস্থিতি এমন এক জায়গায় আসছে যখন আমাদের রাজনৈতিক নেতাদের মূল আদর্শটাই হবে মানব সেবা, মানুষের জীবনে সাহায্য করা, সময় দাঁড়ানো এবং তাদেরকে সঠিক। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।